হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ, এলিজাবেথান এজ নিয়ে। একে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এর শুরুটা হয় 1558 সালে এবং শেষটা হয় 1903 সালে, যখন কুইন এলিজাবেথ ইংল্যান্ডের রানী হন। তার নাম অনুসারেই এর নামকরণ করা হয় এলিজাবেথান এজ। এবং এই এজকে গোল্ডেন এজ বলার কারণ হচ্ছে ইট ওয়াজ এ লং পিরিয়ড অফ পিচ অ্যান্ড প্রসপারিটি ইন হুইচ দ্য আর্টস ফ্লোরিস্ট অ্যান্ড মাচ অফ ইংলিশ পোয়েট্রি পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল ইকোনমিক ওয়েলবিং। এখানে দেখা যাচ্ছে তখনকার সময়ে অনেকটা সময় ধরে ইংল্যান্ডে পিচ এবং প্রসপারিটি বিরাজ করছিল। এছাড়া লিটারেচার তো খুবই হাই একটা পজিশনে ছিল, কারণ আগে দেখা যেত মানুষ গতানুগতিক লেখাগুলো লিখত, কিন্তু এই সময় এসে মানুষের মধ্যে অনেকটা রেনাইসেন্সের যে ভাবটা ছিল ওটা চলে এসেছে। সকলেই অনেকটা সচেতন হয়ে তাদের আর্ট এবং লিটারেচারের অনেক ইম্প্রুভ করেছিল। এছাড়া ইংলিশ সোসাইটিতেও ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি অনেক ইম্প্রুভমেন্ট এসেছিল এই সময়টাতে। সেই কারণে একে এলিজাবেথান এজকে গোল্ডেন এজ বলা হয়। এছাড়া দ্য পিরিয়ড প্রডিউস সাম অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেট প্লে রাইটস ইনক্লুডিং ক্রিস্টোফার মার্লো অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই সময় আমরা দেখতে পাই ওয়ার্ল্ড বেস্ট প্লে রাইটদের প্রডিউসড হয়েছিল, স্পেশালি ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার। আমরা সবাই তো শেক্সপিয়ার সম্পর্কে জানি। টুডে শেক্সপিয়ার ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট রাইটার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং বর্তমান সময়ে শেক্সপিয়ারকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রেটেস্ট রাইটার হিসেবে কনসিডার করা হয়। এই এলিজাবেথান এজকে তিনটা নামে বলা হয়। একটা হচ্ছে এলিজাবেথান এজ, কারণ তখন কুইন এলিজাবেথ ইংল্যান্ডের রানী ছিল, এবং শেক্সপিয়ারিয়ান এজ, এছাড়া রেনেসেন্স। শেক্সপিয়ার বিভিন্ন ধরনের লেখা লিখতেন। তার প্রায় 37টা প্লে তিনি লিখেছিলেন, তার মধ্যে 25টা প্লেই এলিজাবেথান এজে লেখা হয়। সেজন্য তার নাম অনুসারেও কি এই এজটাকে ডাকা হতো। এছাড়া রেনেসেন্স, রেনেসেন্স হচ্ছে ইতালিতে অনেক আগে রেনেসেন্সটা এসেছিল, রেনেসাটা, কিন্তু ইংল্যান্ডের রেনেসাটা এসেছিল এলিজাবেথান এজে। রেনেসা মানে কি? রেনেসা হচ্ছে রিভাইভাল, রিজেনারেশন, রিবার্থ, অনেকটা পুনর্জাগরণ যাকে বলা হয়। এই সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মানুষ অনেক বেশি সচেতন হতে লাগলো। আগে দেখা যেত মানুষ ধর্মীয় ব্যাপার এসব কিছু নিয়ে কবিতা লিখত, কিন্তু রেনেসা যখন ইংল্যান্ডে এসেছিল তখন আর সে সব কিছু নিয়ে না লিখে অনেকটা মানুষ নেচারের প্রতি, প্রকৃতির প্রতি কিউরিয়াস হয়ে ওঠে, এবং অ্যাডভেঞ্চার, নিজের কান্ট্রি, লাভ অফ বিউটি, হিউম্যানিজম, এসব কিছু মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছিল এলিজাবেথান এজে এসে। টোটাল ওভারঅল প্লে রাইটও অনেক বেশি ছিল, মানুষের মধ্যে কৌতূহলটাও অনেক বেড়ে গিয়েছিল। এই কারণে এই এজটা একদম গোল্ডেন এজ হিসেবে কনসিডার করা হয়। প্রসপ্যারিটি অনেক বেশি হয়েছিল এই সময়কার। অনেক অনেক ফেমাস রাইটার ছিল, বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে লেখা হতো। প্রোজ রাইটারদের মধ্যে ফেমাস ছিলেন ফ্রান্সিস বেকন, তার দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যান্ড দ্য নিউ অ্যাথলেটিক্স, এটা খুবই ফেমাস ছিল, অ্যাটলান্টিক্স। এছাড়া ফিলিপ সিডনির স্ট্রফেল অ্যান্ড স্টিলা, এটা হচ্ছে সিরিজ অফ সনেটস একটা, এটা খুবই ফেমাস ছিল তখনকার সময়ে। এবং রিচার্ড হুকার এবং উইলিয়াম ওয়েব, এরা হচ্ছে আরও প্রোজ রাইটার। এই সময়কার কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টস ছিল, টোটাল 7 জন। একজন কিন্তু ইউনিভার্সিটিতে যায়নি, টমাস কিট, তাকেও কিন্তু ইউনিভার্সিটি উইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এরা ছিল টোটাল 6 জন ছিল ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারা খুবই ওয়েল এডুকেটেড ছিল, ইউনিভার্সিটি পাস আউট ছিল, তারা ড্রামার খুব বেশি ইম্প্রুভমেন্ট করেছিল, এবং এই গ্রুপটাকে ইউনিভার্সিটি উইথ হিসেবে কনসিডার করা হয়। মানে তাদেরকে ইউনিভার্সিটি উইথ বলা হয়, কিন্তু তাদের জীবন দশায় কিন্তু তাদেরকে ইউনিভার্সিটি উইথ বলা হয় না, পরবর্তীতে তাদের নাম রাখা হয় এই যে দ্য ইউনিভার্সিটি উইথ। এর উপর আমার একটা ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো এই ইউনিভার্সিটি উইজদের মধ্যে ফেমাস ছিলেন। তিনি ডক্টর ফস্টার্স, তখনকার সময়ে ফেমাস ড্রামা ছিল। এছাড়া জর্জ পিল এবং রবার্ট গ্রিন, তারাও খুবই ফেমাস রাইটার ছিল। রবার্ট গ্রিন যখন লিখা শুরু করে তখন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার এখনও মাত্র, মানে রবার্ট গ্রিনের সাকসেস একদম হাই অবস্থায় ছিল যখন উইলিয়াম শেক্সপিয়ার লিখে শুরু করে। সেই কারণে দেখা যায় অনেক সময় রবার্ট গ্রিন উইলিয়াম শেক্সপিয়ারকে বিভিন্নভাবে ক্রিটিসাইজও করেছিলেন, যে আপ স্টার্ট ক্রো বলে, কারণ তিনি তখন একদম সাকসেসফুল, তখন মাত্র উইলিয়াম শেক্সপিয়ার লিখা শুরু করেছিলেন, এবং উইলিয়াম শেক্সপিয়ার তাদেরকে বিভিন্নভাবে ফলো করতো। সেই কারণে বিভিন্নভাবে উইলিয়াম শেক্সপিয়ারকে ক্রিটিসাইজও হতে হয়েছিল এসব রাইটারদের দ্বারা। এছাড়া আরও 4 জন হচ্ছে টমাস ন্যাশ।
থমাস লজ এবং থমাস কিট এবং জন লিলি। থমাস কিট কিন্তু কোনো ইউনিভার্সিটিতে যায়নি, কিন্তু তাদের এই ইউনিভার্সিটি উইথ আরও যে 6 জন রয়েছে তার সাথে তার একটা রিলেশন ছিল, সেই কারণে তাকেও ইউনিভার্সিটি উইথ বলা হয়। তার স্প্যানিশ ট্র্যাজেডি মোস্ট ফেমাস ট্র্যাজেডি ছিল। এছাড়া জন লিলি, তিনি হচ্ছেন একজন ভার্সেটাইল রাইটার, তিনি দেখা যাচ্ছে পোয়েট্রি লিখছে, প্যাম্পলেট লিখছিলেন। এই জন লিলি এবং ক্রিস্টোফার মার্লো প্রতি অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এরা হচ্ছে ইউনিভার্সিটি উইথ একটা স্পেশাল গ্রুপ তখনকার সময়ে, যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন। তারা ড্রামাটাকে অনেক বেশি ইম্প্রুভ করেছিলেন। আগে ড্রামাটা খুবই ক্যাওটিক সিচুয়েশনে ছিল, কিন্তু তারা সেটাকে সেখান থেকে তুলে এনে থিয়েটারের ব্যবস্থা করে, মানুষকে ড্রামাটাকে থিয়েটারে দেখানোর ব্যবস্থা করেছিল এই দ্য ইউনিভার্সিটি উইথসরা। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ দ্য ফেমাস ড্রামাটিস্ট এলিজাবেথান এজে। তার প্রত্যেকটা লেখাই খুবই ফেমাস ছিল, অ্যাজ ইউ লাইক ইট, রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, জুলিয়াস সিজার, সবগুলাই খুবই ফেমাস ছিল তখনকার সময়। এছাড়া আরও কিছু ড্রামাটিস্ট ছিল, বেন জনসন। বেন জনসনের এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার অ্যান্ড ভলপন। তারপর জন ওয়েবস্টার, থমাস হেউড, থমাস মিডলটন এবং ফিলিপ ম্যাসেঞ্জার তখনকার সময় ফেমাস ড্রামাটিস্ট। এছাড়া পোয়েটসদের মধ্যে হচ্ছে এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের দ্য ফেয়ারি কুইন অ্যান্ড শেপার্স ক্যালেন্ডার হচ্ছে ফেমাস পোয়েট্রি ছিল। এছাড়া স্যার ফিলিপ থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকভিল, এরা হচ্ছে পোয়েটস। আশা করি বুঝতে পেরেছেন, যদি বড় প্রশ্নগুলো লিখতে হয় তাহলে এই ক্যারেক্টারগুলোকে যদি একটু ভালো করে এক্সপ্লেন করেন তাহলে খুব সুন্দর করে একটা বড় প্রশ্ন রেডি করা যাবে। ধন্যবাদ সবাইকে।